শিক্ষার্থী নবম অধ্যায় বাংলাদেশের পরিবেশ এর দ্বিতীয় ক্লাস পার্ট চার থেকে পাঁচটা নিব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা আবার দেখবা এবং শুনবা। প্রথমে আমরা দেখে নিই শিখন ফলটা কি। পরিবেশগত সমস্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে বর্ণনা করতে পারবে। এখন আমরা শিখন ফলটা দেখে নিয়েছি, চলো আমরা এবার আলোচ্য বিষয়টা দেখে নিই। আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশগত সমস্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। আচ্ছা, প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের করণীয়, প্রথমে এক নম্বরটা দেখে নিই, অযথা গাছ কাটব না। গাছপালা থেকে আমরা কি পাই? অক্সিজেন পাই। অক্সিজেন আমাদের জীবন ধারণের জন্য সব থেকে প্রয়োজনীয়, আর গাছপালা অতিরিক্ত কাটার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এইসব হচ্ছে। এতে কি হচ্ছে? আমাদের জীবন যানবাহন অনেক ক্ষতি সাধিত হচ্ছে। তোমরা দেখেছো কিছুদিন আগে আমফান একটা খুব বড় ঝড় হচ্ছে, এটা কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ। এই যে অযথা গাছ কেটে ফেলার জন্য এই সব প্রাকৃতিক দুর্যোগ গুলো সৃষ্টি হচ্ছে। এবার আমি দুই নম্বরটা দেখি, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না। আমাদের পরিবেশ আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, আমাদেরকেও সচেতন হতে হবে, এটা সকলের জন্যই জরুরি। তিন নম্বরটা দেখি, যেখানে সেখানে ময়লা ফেলব না। আমাদের সকলের পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখার জন্য ময়লা যথাস্থানে ফেলা উচিত, শুধু নিজের বাসা নয়, তা আর আশেপাশের পরিবেশ, স্কুল কলেজ যে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করি সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং ময়লাগুলো নির্দিষ্ট স্থানে অর্থাৎ ডাস্টবিন ফেলা উচিত। চার নম্বর, রাস্তাঘাটে থুতু সর্দি ফেলব না। রাস্তাঘাটে অবশ্যই আমাদের চলাচলের জন্য সচেতন থাকতে হবে, শুধু আমি তো চলছি না, আশেপাশের অনেক মানুষও চলাচল করছে, তাই এখানেও আমাদের সচেতন হতে হবে। পাঁচ, যেসব গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হয় সেগুলো চলাচল বন্ধে সকলকে সচেতন করব। দেখো আমাদের অনেকগুলো গাড়ি আছে, বাস, যেগুলো থেকে কালো রঙের ধোঁয়া বের হয় সেগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এসব ধোঁয়ার কারণে বিভিন্ন ধরনের মানুষের অসুখ হয়, যেমন ফুসফুস, ফুসফুসের সমস্যা হয়, তারপরে কাশি, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয়। এই কারণে এসব গাড়িগুলো বন্ধের জন্য সকলকে সচেতন হতে হবে। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা কিসের ছবি? দেখো এখানে কতগুলো গাছ আছে, আবার কতগুলো কেটে ফেলা হয়েছে। তোমাদেরকে আমি প্রথমে একটা কথা বললাম না, গাছ অযথা কাটবো না, কারণ গাছ আমাদের আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। শুধু আমরা কি অক্সিজেন পাই গাছ থেকে, তা না, আমরা এখান থেকে বিভিন্ন খাবারও পাই, প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করতে গিয়ে যে কাঠগুলো লাগে সেগুলো আমরা পাই। অযথা গাছ কেটে ফেলার ফলে পরিবেশটা কি হচ্ছে? পরিবেশটা আমাদের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। তারপর ছয় নম্বরটা দেখি, লোকালয়ের কাছে শিল্প কারখানা না ধরতে সবাইকে সচেতন করব। শিল্প কারখানাগুলো আমাদের কখনোই লোকালয়ে, যেসব স্থানে আমরা বসবাস করি সেখানে গড়ে তোলা ঠিক নয়, কারণ এসব শিল্প কারখানা থেকে বিভিন্ন বর্জ্য বের হয়, সেগুলো পরিবেশের জন্য নোংরা করে ফেলে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলে। তাই শিল্প কারখানা সেসব জায়গায় গড়ে তোলা উচিত যেখানে বসার স্থান কম বা যে জায়গাটাই খুব ইড়িবিড়ি ধরনের সেসব স্থান। সাত, বাড়ির বর্জ্য যথাস্থানে ফেলব। আমরা যে বসবাস করি আমাদের বাসায় সেখানকার ময়লাগুলো আমাদের যথাস্থানে ডাস্টবিনে ফেলা উচিত। আট, অযথা মাইক বাজিয়ে শান্তি নষ্ট করব না। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গায় খুব জোরে মাইক বাজানো হয়, এতে কি হয়? শব্দ দূষণ হয়, অনেক বয়স্ক মানুষ, ছোট বাচ্চাদের অনেক সমস্যা হয়, কানের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। তাই অযথা মাইকটা না বাজানো উচিত, একদম এমন পর্যায়ে বাজানো উচিত যেটা সবার সহ্য ক্ষমতার মধ্যে পড়ে। নয়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও অফিস এলাকায় শব্দ দূষণ করব না। হাসপাতালে বিভিন্ন অসুস্থ রোগী থাকে, তাদের সবসময় যত্ন নিতে হবে, তাদের
অনেক রকমের অসুস্থ থাকে, কারো হার্টের সমস্যা থাকে, ফুসফুসের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে, অর্থাৎ অনেক জোরে যখন শব্দ বা শব্দটা যখন অনেক জোরে হয় তখন তাদের কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। তাই এসব জায়গাতে শব্দ দূষণ যারা শব্দ দূষণ করব না। শিক্ষা প্রতিষ্ঠান, এটা আমাদের শিক্ষার জায়গা, আমরা এখানে ক্লাস করি, এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আদান প্রদান হয়, তাই এখানেও আমাদের মানে শব্দ দূষণ করা ঠিক নয়। 10 নম্বর, পাহাড় কাটব না। পাহাড় আমাদের প্রাকৃতিক পরিবেশ মাটির ভারসাম্য রক্ষা করে, এ কারণে পাহাড় কাটা ঠিক নয়। 11, গাছ লাগাবো ও গাছের যত্ন নেব। আমাদের সকলেরই গাছ লাগানো উচিত এবং গাছের যথাযথ যত্ন নেওয়া উচিত আমাদের নিজেদেরই প্রয়োজনে। আমরা একটা ছবি দেখি, দেখো এটা কিসের ছবি, এটা হচ্ছে বায়ু দূষণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে এগুলো কারখানা থেকে কি বের হচ্ছে, কালো রঙের ধোঁয়া, এগুলো বায়ুকে দূষিত করছে। বায়ু দূষণের ফলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। 12 নম্বরটা, বন পাহাড় নদী সহ কোন প্রাকৃতিক সম্পদ নষ্ট করবো না। এগুলো তো আমাদের প্রাকৃতিক সম্পদ, তাই না? বন পাহাড় নদী এগুলো আমাদের বেঁচে থাকার জন্য খুবই জরুরি, এ কারণে এগুলো নষ্ট করা ঠিক নয় আমাদের নিজেদেরই জন্য। 13 নম্বর, নদী খাল হ্রদ বা সমুদ্র সহ ছোট বড় জলাধারে নোংরা ফেলবো না। আমাদের পানিতে অনেক সময় দেখতে পাই আমরা আমরা পানি খেয়ে প্লাস্টিকের বোতল গুলো পানিতে ফেলে দিই বা চিপস বা কোনো কিছু খেয়ে, এটা ঠিক নয়। এতে কি হয়, পানি তো নোংরা হয়, পানিতে যে জলজ প্রাণীগুলো বেঁচে থাকে সেগুলো কিন্তু জীব বৈচিত্র্য জলজ যেগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, সেগুলো মারা যায়। এটা কিন্তু খুবই জরুরি পানির জন্য যে আমরা বেঁচে থাকি, আমাদের বেঁচে থাকার জন্য মাছ আমরা পাই সেটা তো পানিতে থাকে, পানি দূষিত করা ঠিক নয়, পানি তো অপর্ণব জীবন। এই জন্য আমাদের উচিত এইসব জলাধারকে সবসময় পরিচ্ছন্ন রাখা, এখানে নোংরা না ফেলাই উচিত। 14, প্রকৃতির কাছাকাছি থাকবো। আমরা প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করবো, তাহলে আমাদের শরীর মন সবই ভালো থাকবে এবং প্রকৃতি রক্ষার জন্য যা কিছু করণীয় সকলে আমাদের সকলকে তাই করতে হবে। 15, মানুষের সৃষ্ট পরিবেশ দূষণের কারণগুলো জানবো ও প্রতিরোধ ব্যবস্থা নেব। মানুষ যেসব যেসব মানুষের সৃষ্ট পরিবেশ দূষণের কারণগুলো জানবো ও প্রতিরোধ ব্যবস্থা নেব। মানুষ যেসব পরিবেশ দূষণ করতে যেসব কাজগুলো করছে আমাদের অবশ্যই সেগুলো ভালোভাবে জানতে হবে এবং প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। 16, উন্নয়নমূলক কাজে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকে অগ্রাধিকার দেব। আমাদের পরিবেশে আমি আবারও বলছি, উন্নয়নমূলক কাজে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকে অগ্রাধিকার দেব। আমাদের সমাজে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হয়ে থাকে, এসব উন্নয়নমূলক কাজে অবশ্যই আমাদেরকে প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, কারণ আমরা এই প্রকৃতির সঙ্গে বসবাস করি। 17 নম্বর, নিজের খাবার পোশাক ও অন্যান্য জিনিস নির্বাচন ও ব্যবহারে পরিবেশের ভারসাম্যের কথা বিবেচনা করব। আমরা যে খাবারগুলো খাই, পোশাক পরি ও অন্যান্য বিভিন্ন ধরনের জিনিসপত্র নির্বাচন করে থাকি ও ব্যবহার করি, সেগুলোকে অবশ্যই আমাদের পরিবেশের ভারসাম্যের কথা বিবেচনা করেই ব্যবহার করতে হবে। আমরা একটা ছবি দেখছি, দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কিসের ছবি, এখানে এটা কিন্তু একটা জলাধার, এখানে সব আবর্জনা ফেলে নোংরা করে ফেলা হয়েছে। এই নোংরা ফলে কি হচ্ছে, জীব বৈচিত্র্য জল জীব বৈচিত্র্য যেগুলো সেগুলো সব তার ভারসাম্য হারিয়ে ফেলবে, কিন্তু সেটাও কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই জরুরি। তাহলে আমাদের উচিত অবশ্যই পানির অপর্ণব জীবন, সেহেতু পানির পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই আমাদের দেখতে হবে, কখনো জলাধারে নোংরা জিনিস ফেলা ঠিক নয়। এবার আমরা একটু মূল্যায়নটা দেখে নিই। মূল্যায়নে প্রথমে কি প্রশ্ন দেখছি আমরা, দেখো বায়ু দূষণের প্রধান কারণ কি। আমি তোমাদের ছবি দেখিয়েছি, অনেক কিছু বলেছি, আমি একটু বলি, বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে যানবাহন ও কলকারখানা থেকে নির্গত যে কালো ধোঁয়াটা সেটাই হচ্ছে বায়ুটাকে দূষিত করে ফেলে। এবার 2 নম্বর কোশ্চেনটা কি, ওজোন স্তর ক্ষয় হচ্ছে কেন। তাপমাত্রা পৃথিবীর গাছপালা কেটে ফেলার ফলে দিন দিন তাপমাত্রাটা বেড়ে চলেছে, আর এই বেড়ে যাওয়ার ফলে ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। একসময় ওজোন স্তর ক্ষয় হয়ে যখন ছিদ্র হয়ে যাবে তখন সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটা পৃথিবীতে এসে পড়বে, সেটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। 3 নম্বর, পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে কেন। মানুষ কিন্তু তার প্রয়োজনে বিভিন্ন ধরনের বড় বড় কলকারখানা
তারপরে শহর যানবাহন এগুলো তৈরি করছে, যার ফলে মাটি পানি বায়ু এগুলোর সঙ্গে মানুষের যে একটা ভারসাম্য থাকা দরকার সেটা কিন্তু থাকছে না, এর ফলে পরিবেশও তার ভারসাম্যটা হারিয়ে ফেলছে। চার, নগরায়ণ ও শিল্পায়নের ফলে কি বেড়ে চলেছে? নগরায়ণ আর শিল্পায়নের ফলে বায়ু নিষ্কাশন আর বর্জ্য বেড়েই চলেছে। আমার আলোচনা এখানে শেষ হলো, আমরা দেখে নিই নেক্সটে আমাদের কি আছে। নেক্সটে টপ প্লেস টু পড়া হচ্ছে অধ্যায় নবমের পার্ট চার থেকে পাঁচ। আমার ক্লাসটা শেষ হচ্ছে এখন, কিন্তু তার আগে যেহেতু তোমাদের সাথে আমার অনেক দিন পর দেখা হচ্ছে অনলাইন ক্লাসে, আমি কিছু কথা বলতে চাই। এখনকার পরিস্থিতি তোমরা বুঝতেই পারছো, করোনার জন্য চারিদিকে মানুষ অনেক অসহায় বলতে দেবে, আমরাও তোমাদের ক্লাসটা নিতে পারছি না, তোমাদের সাথে কমিউনিকেশনটা অনলাইনে করতে হচ্ছে। তোমরা সকলে সচেতন থাকবা, নিয়মিত হাত ধুবে এবং মাস্ক ব্যবহার করবা, পরিবেশ পরিচ্ছন্ন রাখবা, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, পরিবারের সকলের কথা বিবেচনা করে সবসময় সচেতন থাকবা। আশা করি যখন ক্লাস শুরু হবে তখন তোমাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।